বৃষ্টির জমাজলে প্লাবিত এলাকা, জলযন্ত্রণায় লক্ষ্মীকান্তপুর গ্রামের প্রায় 150টি পরিবার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরবাজার থানার অন্তর্গত লক্ষ্মীকান্তপুর গ্রামে নেই কোনো জল নিকাশির ব্যবস্থা, তাই প্রতিবছর সামান্য বৃষ্টিতে গ্রামে জমছে জল। বৃষ্টির জলে প্লাবিত লক্ষ্মীকান্তপুর রেল স্টেশন সংলগ্ন লক্ষ্মীকান্তপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা, যাতায়াতের রাস্তায় জমেছে এক হাঁটু জল। বেশ কয়েকটি ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে এলাকায় ব্যাপক দুর্গন্ধ ছড়িয়েছে। বেড়েছে মশা মাছি পোকা মাকড় থেকে শুরু করে বিষাক্ত সাপের আনাগোনা। যাতায়াতের সমস্যায় জর্জরিত স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের বহু মানুষজন। রাস্তায় এক হাঁটু জল জমে থাকার কারণে ঘর থেকে বের হতে পারছেন না বয়স্করা। দীর্ঘদিন ধরে গৃহবন্দী হয়ে রয়েছেন লক্ষ্মীকান্তপুর গ্রামের বহু বৃদ্ধ মানুষ। পাশাপাশি স্কুলে যাতায়াতের পথে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পড়ুয়াদের। দীর্ঘদিন এলাকায় জল জমে থাকার কারণে অসুস্থ হচ্ছে বাড়ির শিশুরা। গ্রামের বেশিরভাগ মানুষদের পায়ে দেখা দিয়েছে চর্মরোগ। এলাকাবাসীদের অভিযোগ, ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েতের অধীন লক্ষ্মীকান্তপুর গ্রামে দীর্ঘ 25 বছর ধরে এমনই বেহাল অবস্থা। এলাকায় নেই কোনো জল নিকাশির ব্যবস্থা, তাই প্রতিবছর সামান্য বৃষ্টিতে এলাকায় জমে জল। এবারের বর্ষার মরশুমেও চরম ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রামের মানুষদের। বর্তমানে লক্ষ্মীকান্তপুর গ্রামে জল যন্ত্রণায় বিপন্ন জনজীবন। এলাকায় জল নিকাশি ব্যবস্থার জন্য বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন ঊর্ধ্বতন প্রশাসনিক দপ্তরে জানিয়েও কোনোরকম সুরাহা মেলেনি বলেও অভিযোগ গ্রামবাসীদের। তবে এই বিষয়ে মন্দিরবাজার বিধানসভার বিধায়ক জয়দেব হালদার বলেন, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মন্দিরবাজার বিডিও অফিসের তরফে ওই এলাকায় জল নিকাশির ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আগেই, কিন্তু এলাকায় জল নিকাশির জন্য ক্যালভার্ট নির্মাণ করতে গেলে রেলের তরফে বাধা দেওয়া হয়, যার কারণে ওই এলাকায় আজও পর্যন্ত জল নিকাশির ব্যবস্থা করে ওঠা সম্ভব হয়নি। তবে রেলের তরফে যদি সহযোগিতা মেলে তাহলে খুব শীঘ্রই লক্ষ্মীকান্তপুর এলাকায় গ্রামবাসীদের জনজীবন স্বাভাবিক করে তোলা সম্ভব হবে। কি সমস্যা বর্ষার সময়? সমস্যা এই তো জল, এ তো হাঁটুর উপরে জল, আমরা জল ভেঙে যাচ্ছি, মেয়েরাও কাপড় তুলে উঁচু করে যাচ্ছে, এর কোনো তো পয়ে হচ্ছে না, প্রতিকার হচ্ছে না। এখানকার উপপ্রধান এসে কথা দিয়ে গেলেন ভোটের পরে 16 তারিখে আমরা যে কোনোভাবে খুলবই, তা সেসব মেম্বারদের পাত্তা নেই, বাবুদের নেতাগিরি করছেন, ঘরে বসে বসে টাকা কোটা পেলে ওদের কাজ হয়ে যাবে। এই তো কয়েক বছর কি দীর্ঘ 15-20-25 বছর হচ্ছে এইরকমভাবে, কেউ তো কোনো প্রতিকার। বিডিও এসে এখন দেখে গিয়েছেন, বিডিও এসে জলটা কোথায় দিয়ে কেটে দিলে কোথায় যাবে জলটা, এর কোনো কি প্রতিকার হচ্ছে? আমাদের নিকাশি ব্যবস্থা কিছু নেই, কোনো কিছু হচ্ছে না। নিকাশি ব্যবস্থা ওপারে সব করলো, খাল কেটে দিয়ে গেলো, সব ভোল বৈশি দিয়ে গেলো, সেসব ভোল কয়েলপাড়ার এসে বন্ধ করে দিল, ঘাটের সাথে কয়েলপাড়া এসে বন্ধ করে দিল সেই সব ভোল, কারণ তাদের উপর এদিকে কোনো কথা বলার দরকার নেই। উপপ্রধান সাহেব এখানে মিটিং করলেন, ভোটের জন্য মিটিং করলেন, বললেন 16 তারিখে আমরা কাটবই, কোনো কথা হবে না। সে 16 তারিখ কতদিন আগে চলে গেল, কমাস হয়ে গেছে ভোট, আজ এই কমাস হলো, আর কারো দেখা সাক্ষাৎ। পুরো গ্রাম তো চতুর্দিকে জল, ওদিকে নলপুকুর সে জলে ভরা, এদিকে কলোনি সে জলে ভরা, এদিকে এই রাস্তাটা এই ঢিলা সাহেবের এই রাস্তা জলে ভরা, লক্ষ্মীকান্ত ওই রাস্তা জলে ভরা। আমার নাম অসিত হালদার। প্রচণ্ড অসুবিধা, এত জল জমে রয়েছে, আমাদের সমস্ত কাজকর্ম সবই বন্ধ হয়ে যাওয়ার উপায়। আর এই বাচ্চারা স্কুলে যায়, একটা স্কুলের শু পরে যেতে পারে না, আমরা এই কাজকর্ম নিত্যদিনের যা কাজকর্ম সেগুলো আমরা কিছুই করতে পারছি না, খুব অসুবিধার মধ্যে দিয়ে আমরা চলছি, এরকমভাবে চলা যায় না। কিন্তু কি করব, এই বাড়িঘর ছেড়ে তো চলে যাওয়ারও উপায় নেই, তো এইভাবেই জীবন কাটাতে হচ্ছে। মানে স্কিন ডিসিজ হয়ে যাচ্ছে প্রচণ্ড, নানান রকম সমস্যা, এসব সমস্যায় এত জল জমলে তো হওয়াটাই স্বাভাবিক। কি নাম? রিম্পা বিশ্বাস। কি সমস্যা এই বর্ষার সময়? সেটা হচ্ছে কি, দীর্ঘ 7 বছর ধরে একটুখানি বৃষ্টি হওয়ার পর থেকে এরকম জল জমে থাকার জন্য আমাদের স্কুলে যাতায়াতে সমস্যা হয়, তাছাড়া বাড়ির বয়স্করা বা আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা তারাও যেতে আসতে পারে না, তাদেরও সমস্যা হয়, বয়স্ক লোকেরাও আছে। আর এই জল জমার জন্য, জল যাওয়ার জন্য বিষাক্ত পোকামাকড় সাপ এইসবের সমস্যাও দেখা যায়। এই জন্য মানে আমরা চাই যাতে এই জলটা না থাকে এখানে। অমৃতা ময়রা, ক্লাস 9। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোন রকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকী প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। না, এটা খুব বাস্তব কথা যে লক্ষ্মীকান্তপুর স্টেশন সংলগ্ন যে চার পাঁচটি গ্রাম আছে কয়েকটা বছর দুর্বিষহ জ্বালা তারা ভোগ করছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করে রাখবেন, এই দেখুন আমরা এটা সর্বশেষ আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি নিজে চিঠি দিয়েছি বিধায়ক হিসেবে যে আপনি আমাদের জেলার অভিভাবক হিসেবে আপনারা ডিআরএম এর সঙ্গে কথা বলুন, রেল দপ্তরের সঙ্গে। আমরা লোকাল, আমি বিধায়ক এবং এমপি সভাপতি প্রধান মিলে আমরা ডিআরএম এর কাছে গিয়েছিলাম যে আমাদের এই জল নিকাশি ব্যবস্থাটা আপনারাই বন্ধ করেছেন, আপনারা প্রতিবন্ধকতা না হলে লক্ষ্মীকান্তপুর সংলগ্ন এই গ্রামের মানুষগুলো দুর্বিষহ জ্বালা কখনো করতেন না। আপনারা কি খাল সংস্কার? আমরা খাল সংস্কার করেছি, আমরা ওখানে কালভার্ট তৈরি করেছি এবং কালভার্ট তৈরি করতে গিয়ে এখানকার কিছু বিজেপি নেতারা তারা ডিআরএমকে বলে আমাদের ঘাটেশ্বর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিডিও মিলে আমরা যে জেসিপি নিয়ে কাজ করেছি, জেলেবাদদের নিয়ে কাজ করেছি, তাদের নামে এফআইআর করে, তারা সবাই জামিন নিতে হয়েছে এই জেসিপি সমেত। আমি জানি না কেন এই রাজনীতি। তো আমরা দেখেছি রাজ্য সরকারের এটা এখতিয়ার বহির্ভূত, সহযোগিতা করে আমরা এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীকান্তপুরের মানুষের জীবনযাপন সুস্থভাবে যাতে করতে পারে সেটা করিয়ে দেবো। রেল শুধু একবার পারমিশন দিক আমরা করে দেবো। রেল জমির লিজ দিয়েছে, দিয়ে তারা মাছ চাষ করে এই নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। লক্ষ্মীকান্তপুর থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।